অনেকের মনে কিন্তু এই প্রশ্ন আসে, অনেকে আবার জিজ্ঞাসা করে বাবা ষোলো মালা কেন বলা হয়েছে। দেখুন, মালা তো আপনারা যত পারেন তত করা উচিত। যদি আপনারা পারবেন তাহলে নিত্য 100,000 জপ করা উচিত। 100,000 জপ করতে হলে কত মালা করতে হবে? 64 মালা করতে হবে। কত মালা করতে হবে? 64 মালা করলে তখন গিয়ে নিত্য 100,000 জপ হবে। এখনো কিন্তু এমন এমন অনেক বৈষ্ণবরা রয়েছেন যারা নিত্য 3,00,000 নাম করেন, অনেক এমন রয়েছে যারা নিত্য 2,00,000 নাম করেন। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর নিত্য 3,00,000 নাম করতেন। মহাপ্রভু বলেছেন না, হরিদাস চলে গেল বেঁচে থাকা ভার, দিনে রাতে নাম শোনা তো 3,00,000 বার। তার জন্য হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয়েছে। তুমি যত পারবে তত হরিনাম করবে, কিন্তু অন্ততঃকর্তা মিনিমাম 16 মালা অবশ্যই করা উচিত। 16 মালা মানে 25,000 নাম হলো। কত হলো? একটা মন্ত্রে 16টি নাম আছে। কতটি নাম আছে? 16টি নাম, 32 অক্ষর, 16 নাম রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, 8টি নাম হয়ে গেল, তাই তো? হরে রাম 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 হরে হরে, 8 আরো হয়ে গেল, কত হলো? 16টি নাম। একটা মন্ত্রের মধ্যে 16 বার ঠাকুরের নাম আছে, কিন্তু হরে কৃষ্ণ হরে হরে একটা হয়ে গেল, কৃষ্ণ একটা হয়ে গেল, আবার হরে একটা, আবার কৃষ্ণ একটা, 16টি নাম হলো। এইভাবে 108 বার যখন আপনি জপ করেন তখন গিয়ে 1টি মালা হয়। এইভাবে যখন আপনি 16টি মালা করেন তখন গিয়ে 25,000 নাম কমপ্লিট হয়। আর আমরা পুরো দিনের মধ্যে সবাই কিন্তু 24,000 কিছু সামথিং শ্বাস প্রতিদিন নিয়ে থাকে। দেখুন, আজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, প্রতিটি মনুষ্য দিনের মধ্যে 24,000 থেকে 25,000 মধ্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। যেটা আজকে বিজ্ঞান কিন্তু বলছে, রিসার্চ করে বিজ্ঞান বলছে, একটি মানুষ প্রতিদিন মিনিমাম থেকে ম্যাক্সিমাম কতটি শ্বাস নেয়? মিনিমাম প্রতিটি ব্যক্তি প্রতিদিন 23,000 থেকে নিয়ে 25,000 মধ্যে শ্বাস গ্রহণ করে। কেউ আছে যারা দীর্ঘ শ্বাস নেয় আস্তে আস্তে, কেউ আছে একটু জোরে জোরে নেয়, তার জন্য কাউর কম কাউর বেশি, কিন্তু 23,000 নিচে নিত্য কিন্তু শ্বাস নেওয়া যায় না। আর 25,000 উপরে হয় না, 23 থেকে 25 মধ্যেই কিন্তু প্রতি ব্যক্তি দৈনিক শ্বাস প্রশ্বাস চলতে থাকে। তার মানে প্রতিটি শ্বাসে শ্বাসে যেন হরিনাম আমাদের বেরোয়, এই ভাব নিয়ে নিত্য 16 মালা করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে, বুঝতে পেরেছো তো সবাই 16 মালা কেন করা উচিত? শ্বাস শ্বাস পরে কৃষ্ণ ভজ বৃথা শ্বাস মত খোয়ে, না জানে আ শ্বাস কো আবন হোয়ে না হো। প্রতিটি শ্বাসে শ্বাসে যেন হরিনাম নিতে পারি। কেন? কোন শ্বাস যে আমাদের অন্তিম শ্বাস হবে তার কোনো গ্যারান্টি নেই, কোন নিঃশ্বাসের সঙ্গে যে প্রাণ বেরিয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই, তার জন্য প্রতিটি নিঃশ্বাসে যেন আমরা হরিনাম নিতে পারি। যারা যারা এখানে হরিনাম করে জপ করে, যারা এখানে কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে হরিমন্ত্রে রাম মন্ত্রে দীক্ষিত রয়েছে, তাদেরকে নিত্য জপ অবশ্যই করা উচিত।